নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর স্বাগত জানাই আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফে। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়েছে। একদম কনফার্ম নোটিস, WBCS এর প্রিলিমিনারি এক্সামিনেশন কবে হবে এবং অ্যাডমিট কার্ড আপনারা কবে থেকে ডাউনলোড করতে পারবেন, এই সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। দেখুন বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশন 2021, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 18/2020, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য অ্যাবভ মেনশনড এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট ডিফারেন্ট ভেনিউজ ইন কলকাতা অ্যান্ড আউটলাইং সেন্টার্স অন দ্য 22nd August 2021 সানডে ফ্রম 12 noon to 2:30 PM। অর্থাৎ WBCS প্রিলিমিনারি এক্সামিনেশন 2021 22 August 2021 তারিখ রোববার দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে হবে। কলকাতা এবং আউটলাইন সেন্টার্সগুলোতে এক্সামিনেশন হবে। অ্যাডমিট কার্ডস অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি অ্যাভেলেবল ইন কমিশনস ওয়েবসাইট ফ্রম 6 August 2021। 6 August 2021 তারিখ থেকে আপনারা WBPSC-র যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন, যেন আপনাদের কোনো আপডেট মিস না হয়। আর আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান, কারণ যে সমস্ত ভিডিওগুলো আমার ইউটিউবে করা সম্ভব হয় না সেই সমস্ত আপডেটগুলোও কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপি পেজের লিংক ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। যতটা সম্ভব ভিডিওটিকে লাইক আর শেয়ার করে পৌঁছে দিন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের কাছে। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।